রবিবার গুয়াহাটিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস শীর্ষ দুইয়ে শেষ করতে চাইবে রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করলেও টুর্নামেন্টের শেষের দিকে এসে টানা চারটি ম্যাচ হেরে প্রথম দুইয়ে এখন নিজেদের নিশ্চিত করতে পারেনি তাদের ব্যাটিংয়ের দাপট সেভাবে আর দেখা যাচ্ছে না তারা তাদের শেষ দুটি ম্যাচে একশো পঞ্চাশের স্কোর অতিক্রম করতে পারেনি তাদের তারকা ইংল্যান্ড ওপেনার জশ বাটলার জাতীয় দায়িত্বের জন্য দেশে ফিরে যাওয়ায় রয়্যালসের বড় সমস্যা তৈরি হয়েছে তাদের শীর্ষ তিন ব্যাটসম্যান জাসওয়াল অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে টানা পঞ্চম হারের থেকে মুক্তি পেতে এবং শীর্ষ দুইয়ে শেষ করে প্লে অফে যেতে পারলে তারা ফাইনালে পৌঁছতে দুবার সুযোগ পাবে অপরদিকে কেকেআর আগের রাউন্ডে আমেদাবাদ গুজরাট টাইটান্সের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ ভেসতে যাওয়ায় এক পয়েন্ট নিয়ে নিজেদের টেবিল শীর্ষস্থান নিশ্চিত করেছে তাদের আত্মবিশ্বাস থাকলেও কিন্তু একই সময়ে তাদের আত্মতুষ্টির বিষয়ে সতর্ক থাকতে হবে তারা তাদের ইনফর্ম ওপেনার ফিল সল্টকে হারিয়েছে এই মৌসুমে তাদের দ্বিতীয় শীর্ষস্থানীয় রান গেটার পরের মাসে বিশ্বকাপের জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে এই ইংলিশ ম্যান দেশে ফিরেছেন সল্টের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ হয়তো খেলবেন তবে তিনি সরাসরি সল্টের মতো প্রভাব ফেলবেন বলে এখনই আশা করা যাচ্ছে না তবে গ্রুপ স্টেজের অবশেষ ম্যাচ জিতেই শেষ করতে চাইবে গম্ভীর বাহিনী